সমাজ ভবনে সুস্বাগতম স্বাগতম অভিহিতা সকলে হৃদয়ে অমর রহে অমর রহে অমর রহে অভিহিতা সকলে অন্তরে অমর রহে অভিহিতা নিজ মাঝ ভবনে সুস্বাগতম অভিহিতা নিজ মাঝ ভবনে সুস্বাগতম অভিহিতা আমরা তোমায় ভুলছি না ভুলব না অভিহিতা আমরা তোমায় ভুলছি না ভুলব না অভিহিতা আমরা তোমায় ভুলছি না ভুলব না রাজনৈতিকভাবে যখন এখানে আসা তার আগে থেকে এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি গার্জিয়ান হিসেবে ছিলেন। আমার একটা কথা মনে পড়ে যে আমি ওনাকে দাদা রাখতাম, কিন্তু অনেকেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তবু ওনাকে বলতাম যে হ্যাঁ ও জিততে হবে, বলতো তোমাকে একটা ভোট কেন, অনেক বেশি ভোটে তুমি জিতবে। তো এইভাবে যে সাপোর্টটা দেওয়া, যে মোরাল সাপোর্টটা, যেটা একটা একজন দিয়ে থাকেন, একজন বয়োজ্যেষ্ঠ, একজন পিতৃতম একজন মানুষ, তো সেই মানুষটাকে হারিয়েছি। এবং বিশেষ করে মনে পড়ছে এখানে যেটা বসে আছি, পাশের ঘরে যাওয়ার আগের দিন ওনার সঙ্গে বসে গেছিলাম, কথা হলো, আমি বলছিলাম কিচ্ছু হবে না, ভেবো না তুমি, বলছে না গো অনেকক্ষণ বসে থাকতে পারছি না, পিঠটা সোজা করতে, বেশিক্ষণ বসে থাকলে ব্যথা হচ্ছে, এখন কিচ্ছু ভেবো না, তোমার মতন একজন এতটা মেন্টালি স্ট্রং একটা মানুষ এগুলো ভেবো না, যাবে, আমাদের সবার প্রার্থনা রয়েছে তুমি ঠিক হয়ে আসবে। কিন্তু এটা সত্যি তাই, এটা স্বপ্নাতীত যে উনি আর আসলেন না, এবং আসলেন তো এইভাবে এলেন। তো এটা একটা চরমভাবে একজন ভগবানপুর এক তার অভিভাবককে হারালেন, এবং আমার মনে হয় যে এই শূন্যস্থান কোনোদিনই পূর্ণ হবে না। তার অনুপ্রেরণায় আমরা চেষ্টা করব, আমরা দল করব, আমরা অবশ্যই আগামী দিনে রাজনৈতিকভাবে যথেষ্টভাবে যুক্ত থাকব, কিন্তু তার যে শূন্যস্থানটা থেকে গেছে সেটা কোনোদিনই কিন্তু আর পূরণ হবে। যারা সাধারণ কেউ যারা আছেন তারা একটু বাইরে চলে আসুন, যারা সাধারণ আছেন তারা একটু বাইরে চলে আসুন। আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, ভগবানপুর এক নম্বর ব্লকের এখানকার লোকাল গ্রাম পঞ্চায়েতের বহুদিনের প্রধান, অত্যন্ত সুদৃঢ় সংগঠক, দক্ষ সংগঠক, আমরা এক বন্ধুকে, রাজনৈতিক বন্ধু শুধু নয়, এক জননেতাকে আমরা হারালাম, এই এলাকার মানুষ, ভগবানপুরের মানুষ,
তারা এক জননেতাকে হারালো গতকাল রাত 9:15 তিনি পরলোক গমন করেছেন গত এক মাস আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাটা মেমোরিয়ালে ট্রিটমেন্ট ছিল বোম্বেতে গতকাল রাত 15 মিনিটে রাত 9:15 তিনি পরলোক গমন করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবাই এই শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরদেহতে মাল্যদান করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল তিনি খোঁজ খবর নিয়েছিলেন দিগার হেলিপ্যাডে রাত 10:00 সময় তাকে জানানোর পর তিনি খুব মর্মাহত দুঃখিত আমরা তার অমর আত্মার প্রতি শান্তি কামনা করার এবং তাকে চিরই বিদায় জানাতে চোখের জলে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা যেমন দলের এক বন্ধুকে হারালাম দক্ষ সংগঠককে হারালাম ভগবানপুরের মানুষ এক জননেতাকে হারালো আমি একথা বিশ্বাস করি ভগবানপুরের মানুষ এক অভিভাবকহীন হয়ে পড়লেন তবে সেই মানুষদের পাশে আমাদের দাঁড়ানো দরকার তাই তার অমর আত্মা সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক তার পরিবারের তার স্ত্রী তার কন্যা তার জামাই তার ভাগ্না সবাই এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো আমরা তাকে আর কোনোদিন ভুলব না আমরা কোনোদিন ভুলতে পারি না অভিজিৎ দাসের তার ক্রিয়াকলাপের ভগবানপুরের মানুষ অভিজিৎকে কখনোই ভুলবে না কারণ অভিজিৎ এই বেউদিয়া গ্রাম পঞ্চায়েতে 4 বারের প্রধান ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল এবং অলরেডি আমাদের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান হওয়ার পরে এই যে অল্প কয়েক মাস তাতেই এগরা সাবডিভিশনের আন্ডারে ব্লকগুলিতে সে খুবই পপুলার হয়ে গেছিল ইতিমধ্যেই এবং আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকে তার মতো নেতা আর নেই সত্যিকারে মানে তার প্রয়াণে আমরা সবাই শোকস্তব্ধ আমরা কখনোই তাকে ভুলব না আমি বিধায়ক থাকাটা বড় কথা নয় রাজনীতির শুরু থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক আমি যতটুকু জানি রাজনীতির বাইরে ও সামাজিকভাবে বহু কাজের সঙ্গে অভিজিৎবাবু যুক্ত ছিলেন আমার 10 বছরে পূর্ণ সহযোগিতা করে মানুষের কাজ করতে তিনি সাহায্য করেছেন আজকে ভীষণভাবে অভাব বোধ করছি তার অনুপস্থিতি তার এই শূন্যতা পূরণ হওয়া খুবই কষ্টের বলে আমি মনে করি আর অভিজিৎ দাসের এই যে অকাল প্রয়াণ এটা আমাদের সবার কাছে বেদনা কষ্টের এবং যন্ত্রণার ভাই